বহরমপুরে পরিষেবা পরিবেশ স্বচ্ছতা আরোগ্য আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বহরমপুর রবীন্দ্র সনতে। আজকে 11 এপ্রিল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের ফুল বেঞ্চ আমাদের বহরমপুর শহরে এসেছেন। মুর্শিদাবাদ জেলার যতগুলো ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অর্থাৎ নার্সিংহোম, হসপিটাল, প্যাথোলজি ল্যাবরেটরি, এক্সরে সেন্টার ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, যে লাইসেন্সড ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টগুলো আছে, তাদের বক্তব্য, তাদের কথা শোনার জন্য তারা এসছেন। এবং আজকে আমরা একটা আলোচনা চক্র রেখেছি যেখানে ওনারাও বক্তব্য রাখলেন এবং আমাদের যারা ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টের যারা কর্ণধার আছেন তারাও তাদের জেলা জুড়ে সবাই এসছেন, তারা তাদের বক্তব্যগুলো রাখলেন, তাদের কী অভাব, কী অভিযোগ, তাদের কোথায় কী সমস্যা হচ্ছে এবং আগামী দিনে কী করে এই সমস্যার সুষ্ঠু সমাধান করা যায় এটা নিয়ে আজকের আলোচনা হলো। আজকে কোন কোন গেস্ট এসেছেন? আজকে এসেছেন জাস্টিস অনারেবল আমাদের চেয়ারম্যান ইউটা ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের অনারেবল জাস্টিস অসীম কুমার ব্যানার্জি এবং তার সাথে আছেন মেম্বার প্রফেসর ডক্টর সুকুমার মুখার্জি, আরেকজন মেম্বার প্রফেসর ডক্টর মধুসূদন ব্যানার্জি, আরেকজন মেম্বার ডক্টর মৈত্রী ব্যানার্জি এবং ইনাদের সাথে ওনাদের ল সেলের যারা আছেন তারাও এসছে। মূলত ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট মানে আমরা যে সমস্ত আমাদের প্রাইভেট হসপিটালগুলো, নার্সিংহোম, আমাদের ইউএসজে ক্লিনিক, ল্যাবরেটরি, রেডিওলজি, এইগুলো যেগুলো ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের আওতাভুক্ত তাদের সাথে আলোচনা করার জন্যই এই কমিশন আজকে এসেছে। আজকে পশ্চিমবঙ্গ আরোগ্য নিকেতন নিয়ন্ত্রণ আয়োগ, এটা পশ্চিমবাংলার বেসরকারি চিকিৎসা পরিষেবা নিয়ে কাজ করে, আর এই আইন তৈরি হওয়ার পর এই কমিশন যখন তৈরি হয় আজ প্রায় 5 বছর হয়ে গেল। তা আমরা প্রথমে 2019 সালে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে প্রত্যেকটা জেলার যে সমস্ত বেসরকারি পরিষেবা আছে তাদের সবাইকে ডেকেছিলাম, সেখানে সবাই হয়তো উপস্থিত থাকতে পারিনি, সম্ভব নয়, একটু সিম্বলিক রিপ্রেজেন্টেশন ছিল, তখনই আমরা ঠিক করেছিলাম যে প্রত্যেক জেলায় যাব। আমাদের সেইভাবেই আজকে জেলা সফর। আজ কোভিডের সময় আমরা একটু থেমে গেছিলাম কোভিডের জন্য, কিন্তু আবার কোভিড কমতে আমরা চালু করেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটি জেলায় গিয়ে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট যারা বেসরকারি পরিষেবায় কাজ দেন তাদের কী সমস্যা সেটা জানা, তার সঙ্গে সঙ্গে আমরা কী ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে পাচ্ছি সেটাও তাদের ওয়াকিবহাল করা, এবং কীভাবে বেসরকারি চিকিৎসা পরিষেবা উন্নত করা যায় এবং সরকারি এবং বেসরকারি দুটি চিকিৎসা পরিষেবা একে অন্যের পরিপূরক হয়ে যাওয়াতে কাজ করতে পারে এই পুরো রাজ্যে, তা সেইভাবে সেই ব্যাপারে সচেতন করার জন্য আমাদের এই প্রচেষ্টা প্রত্যেকটা জেলায় করছি। আজকে আমরা মুর্শিদাবাদ জেলা করছি, কালকে আমরা নদিয়া জেলায় মিটিং করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে যেটা বললাম যে কীভাবে এই পরিষেবা উন্নত করা যায় সেটা ঠিক করতে গেলে পরিষেবা প্রদানকারীদের সমস্যাগুলো শোনা এবং তার সঙ্গে সঙ্গে তাদেরও জানানো যে রোগীদের কী সমস্যা হচ্ছে, যেটা আমরা অভিযোগ শোনার সময় যেটা আমাদের অভিজ্ঞতা হয় সেটা শেয়ার করা। আজকের আলোচনা থেকে প্রাইভেট হসপিটাল ও নার্সিংহোমের মালিক সহ সাধারণ লোকে কি কতটা উপকৃত হতে পারবে? দেখুন, প্রাইভেট হসপিটাল এন্ড গভর্নমেন্ট হসপিটালস এটা দুটো দুজনকে পরিপূর্ণ। প্রাইভেট হসপিটাল আলাদাভাবে দেখি না আমরা, আর সঙ্গে গভর্নমেন্ট হসপিটাল আর পাবলিক হসপিটাল একই সঙ্গে দেখি, একটা অন্যের পরিপূরক। দ্বিতীয় কথা হচ্ছে প্রাইভেট হসপিটাল আজকে 1980 পর থেকে আস্তে আস্তে হয়েছে, এবং আপনি যদি প্রাইভেট হাসপাতাল অ্যান্ড পাবলিক হসপিটাল দেখেন
share will be around 70% and 30% all across the country. এবং প্রাইভেট হসপিটাল আসাতে মানুষের অনেক সুবিধা হয়েছে, যারা চিকিৎসার কিছুটা যেটা ডিসস্যাটিসফ্যাকশন কিছুটা কমেছে। কিন্তু প্রাইভেট হসপিটালের হচ্ছে আমাদের ইউনিফর্ম নয়। আজকে কলকাতার সরকারি হাসপাতালে যেমন ফ্রি বেড, সেই রকম জলপাইগুড়ি হাসপাতালেও ফ্রি বেড, ফ্রি ট্রিটমেন্ট। কিন্তু প্রাইভেট হসপিটালের আমাদের যেটা দরকার গ্রেডেশন, এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস অথবা ক্লাস ক্লাস ওয়ান, ক্লাস টু, ক্লাস থ্রি, তিন জায়গা তো সমান হতে পারে না। একটা বিরাট ভালো প্রাইভেট হাসপাতাল কলকাতায় 400-500 বেড, আর এখানে দেখলাম 30 বেড, দুটোর সার্ভিস কখনো ইকুয়েট করা যায় না। এবং কিন্তু সার্ভিস দিতে গেলে যে টেকনোলজিক্যাল সাপোর্ট এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেটা তো সম্পূর্ণ দূর একই রকম। এই যে কথা হচ্ছে অ্যাম্বুলেন্স সার্ভিস, ফায়ার সার্ভিস, বায়ো ওয়েস্ট ম্যানেজমেন্ট সার্ভিস, এটা তো বড়ো, নার্সিংহোমেও যেরকম, প্রাইভেট হাসপাতালেও সেরকম, এবং সেটা তো কম্পেয়ার করা চলে না। সেক্ষেত্রে আপনাকে কিছুটা অ্যাডজাস্টমেন্ট করতে হয়, কিন্তু পরিষেবাটা এক। আমাদের ডেস্টিনেশন কিন্তু পরিষেবা, মানুষকে সাপোর্ট করা, সেটাই আমাদের ডেস্টিনেশন। সেক্ষেত্রে ডায়াগনোসিস, ট্রিটমেন্ট এবং সার্ভিস সবটা নিয়ে কিন্তু মানুষ স্যাটিসফাইড। যদি আমি থাকলাম যে বেডে, বেডটা অপরিষ্কার, নার্সিং নেই, আরএমও ইন টাইম পাওয়া যায় না, সেটা তো চলতে পারে না। কিন্তু আমি চাইছি একটা বড় রাজভোগের মতো খাবো, অথচ আমি সবটা দিতে পারছি না, সে তো হতে পারে না। কেননা আমাদের মনে হয় যে আমাদের এই কমিশনের দায়িত্ব হচ্ছে রেগুলেটরি কমিশন, নট দ্য ইনিশিয়েটিং অর ফ্যাসিলিটেটরি কমিশন। আমি কিন্তু আমরা হাসপাতাল, নার্সিংহোম তৈরি করার জন্য যেসব দাগে সেগুলোর জন্য আমরা আসিনি। আমরা এসেছি পেশেন্টের পরিষেবা যাতে ইউনিফর্ম হয় সেটা দেখবার জন্যে। এবং সেক্ষেত্রে আমরা এই কমিশন প্রায় 5 বছর হতে চললো যার সঙ্গে আমি জড়িত। সেক্ষেত্রে একটা মানুষ যদি সেফ লেভেলে পৌঁছে এবং বেঁচে যায়, তার যদি বাজেটে পকেটে টান না পড়ে, সেই রকম দেখতে হবে। অযথা ইনভেস্টিগেশন, অযথা বিলিং, আমি একটা সাধারণ উদাহরণ দিচ্ছি, একটা মানুষ ভেন্টিলেটারে আছে, তাকে তুমি বিলিং করছো, সে টুথপেস্ট অ্যান্ড টুথব্রাশ, সে কী করে সম্ভব হয়? সুতরাং একটা মানুষ ক্রিটিক্যাল কেয়ারে আছে, তুমি এপাশ থেকে ওপাশে ঘোরাচ্ছ, তার জন্য চার্জ করছো, এইসব চার্জগুলো যে রেগুলেট করা যায় মানুষের সুবিধা হবে। মানুষ যখন আসে অনেক সময় তাদের অর্থ থাকে না, তার জন্য স্বাস্থ্যসাথী এসছে, স্বাস্থ্যসাথীর একটা আমরা জানি ইনঅর্ডিনেট ডিলে টু গেট দ্য পারমিশন। সেক্ষেত্রে অনেক সময় যে ডেটিং, পেশেন্ট অকুপেন্সি এগুলো যে হয়ে থাকে সেগুলো কিন্তু আমরা চাই না। কিন্তু স্বাস্থ্যসাথী নিয়ে মানুষের অনেক হ্যারাসমেন্ট হয়েছে। আজকে এটা বলতে হবে যে একটা ইমার্জেন্সি সিচুয়েশনে তার এখনই অপারেশন করতে হবে, স্বাস্থ্যসাথীর কার্ড নেই, ইমার্জেন্সি অপারেশন করতে হবে, কিন্তু আমি বেড নেই, আর আমি বললাম আপনি অন্য হাসপাতালে চলে যান, সেটা বাঞ্ছনীয় নয়। তার জন্য ব্যবস্থা করে দিতে হবে, যে প্রথমে গিয়েছিল যে হাসপাতালে তাদের ব্যবস্থা করতে হবে যে কোন জায়গায় বাড়বে। তার মানে আমাদের কী করতে হবে, টেলি সার্ভিস, সেন্ট্রাল টেলি সার্ভিস যদি করা যায়, তা না হলে অন্তত এটা সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব তাকে অন্য হাসপাতালে ভর্তি করার জন্যে। এটা এই নয় যে আমি রেফার টু আনাদার টিচিং হসপিটাল, সে ঘুরে ঘুরে যাচ্ছে, 5 জায়গায় ঘুরছে, সেটা আমরা চাই না। আমরা মানুষের পাশে থাকবার জন্যে, মানুষের সুবিধা দেখার জন্যে কিছু কিছু আমরা এইসব চেষ্টা করে থাকি। রেগুলেটরি কমিশন হাসপাতালের কর্তৃপক্ষের কাছে আশা করব যে টাইমলি তাকে নার্সিং, আরএমও সার্ভিস, মানে রাত্রিবেলা মিড নাইটে খাট থেকে পড়ে গেল, এটা দায়িত্ব কার? বাথরুমে গিয়ে সে বেরিয়ে এলো, পড়ে গেল, এইগুলো দেখার জন্য আমরা চাইছি, যাতে মানুষকে, মানুষের প্রতি, ডাক্তারের প্রতি মানুষের বিশ্বাসটা খানিকটা অর্জন হয়, হাসপাতালের প্রতি বিশ্বাস থাকে। বিশ্বাসের কিন্তু বন্ধন, বিশ্বাসই বন্ধন মানুষ আর ডাক্তারের। সেক্ষেত্রে আমরা যদি এইসবগুলো করতে পারি আমাদের অনেক সুবিধা হয়।
যদি পরিষেবা